অ্যাকচুয়ালি সাকিব খান আমাদের দেশের একজন অ্যাসেট, সে হচ্ছে কিং খান, বাংলাদেশের সুপার স্টার। তার সাথে কাজ হলো কি হলো না, তার সাথে কাজ করতেই হবে, এটা আসলে ম্যাটার করে না। সে বিশ্ব দরবারে আমাদের মুভিগুলো, ভালো মানের মুভিগুলো নিয়ে আসছে, সে অ্যাক্টিং করছে, তার তার আসলে সে আজকে মানে সে সুপার স্টার, সে শুধু সে এখন আকাশের তারা আমার কাছে মনে হয়। আমার আমাকে তার ভালো লাগে, ইভেন তার মানে প্রত্যেকটা মুভি ভালো লাগে তার, ইভেন ইদানিং এসে সে আরও বেশি ড্যাম স্মার্ট হয়ে গেছে। শুভজির ব্যস্ততা যেটা লাস্ট 15-20 ডেজ তো আমার হাউস দিয়ে বিজি ছিলাম, আমার এত কাজের অফার ছিল, অনেক নাটকের অফার ছিল, বাট আমি টাইম দিতে পারিনি, কারণ আমার এটা ঈদের আগে উদ্বোধন করতে হবে, কারণ এটা আমার মুখ্য ছিল। সো এখন আমার আলহামদুলিল্লাহ আজকে সবাই এসেছে, এত ভালোবাসা দিয়েছে সবাই আমাকে, মানে আমি যাদেরকে মানে নক দিয়েছি, ইভেন আমি আমি দেখতে পাচ্ছি, আমি অনেকেরও বলিও নি যে জাস্ট আমি বলেছি যে মানে আশেপাশে যারাই আছে আমার ডিরেক্টর ভাই হয় কি মানে আমার এত, আমি গত রাত্রেও এখান থেকে রাত 12টায় গিয়েছি, আজকেও আমি এখানে, আজকেও আমি এই যে এখান থেকে দিনে 3:30-4টায় আমি বাসায় গিয়েছি, তার মানে আমি যে সবাইকে ফোন দিয়ে যে ইনভাইট করবো সেই টাইমটাও কিন্তু আমি পাইনি, যার জন্য আমি জাস্ট একটা ইনভাইটেশন যতটুকু পেরেছি দিয়েছি। সবাই এসেছে, সবাই এসেছে, ইভেন আসতেছে, এটা আমি মনে করি এটা আমার জন্য মানে ভালোবাসা, সবাই আমাকে ভালোবেসে যে আজকে আমার হাউসে এসেছে, কে কাজ করলো কি করলো ডাজ নট ম্যাটার, সবাই যে এখানে আসছে আজকে মানে আমার হাউসটা দেখার জন্য, তাতে আমি সবার কাছে গ্রেটফুল। মুভির রিলিজের যে ব্যাপারটা সেটা হয় কি, যেমন আমার মুভি যদি হয় তাহলে আমার নিজের মানে যদি নিজের প্রোডাকশনে হয় তাহলে তো কখনোই ঈদে আনবো না, আর যদি আমার নিজের মুভিও হয় সে আমি অ্যাক্টিং করাচ্ছি অন্য প্রোডাকশন হাউস থেকে, আমি অ্যাটলিস্ট বলবো যে অ্যাটলিস্ট ঈদে আমরা মারামারি কাটাকাটি করে ঈদে না, ঈদে অ্যাটলিস্ট 3-4 মুভির বেশি আসা উচিত না, তাহলে হয় কি আমাদের অডিয়েন্সগুলো না ভাগ হয়ে যায়, কারণ আমাদের অডিয়েন্স যারা আছে ঠিক তারাই কিন্তু হলে যাচ্ছে, যার জন্য হয় কি মানে আমরা যখন দেখবো হয় কি কিছু কিছু মুভি আছে যেটা মানে এই মুভিগুলো সারা বছর ধরে ঈদের জন্য ওয়েট করে, সো তাদেরকে স্পেস দেওয়া উচিত। সামনে সাকিব ভাইয়ের সিনেমা আসতেছে, এই বিষয়ে একটু জানতে চাই। সামনে যে মুভিটা আসছে তুফান সাকিব খানের, প্রথমত সাকিব খানের যে মুভির যে ছোটো ছোটো যে ক্লিপগুলো রিলসগুলো যেগুলো দেখছে, দেখে তো আমি নিজেই ফিদা, মানে অদ্ভুত সুন্দর লেগেছে দুইজনকে, মিমিকেও খুব ভালো লেগেছে, সাকিবকেও খুব ভালো লেগেছে, আমি তো অবশ্যই দেখতে যাব, আপনারা যারা আছেন আপনারাও দেখতে যাবেন, কারণ সাকিব খানের আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সে এখন ঈদকে টার্গেট করে মুভি করছে, তবে এটা তার জন্য আমার কাছে মনে হয় অ্যাজ এ সুপারস্টার হিসাবে এটা তাকে মেনটেন করা উচিত, সে করছে যে সে বছরে 4-5 মুভিতে সে কাজ করে না, সে হচ্ছে কি 1-2 মুভি করে যেগুলো হচ্ছে শুধু অনলি অকেশনে আসে। সাকিব ভাইয়ের ক্ষেত্রে আমাদের দেশের নায়িকারা তো উদার কেন, সে লাস্টের দিকে যে সিনেমা করেছে বাইরের নায়িকা নিয়ে এবং মোটামুটি অপু এবং বুবলির পরে আর আমাদের দেশের নায়িকা খুব কমই এসেছে তার সাথে বা আসছে কিনা আমিও জানি না, কিন্তু প্রত্যেক নায়িকারা শুধু তাকে প্রশংসাই করে যাচ্ছে, এই উদারতা নায়িকারা কোথায় পায় আমাদের দেশে? আসলে সাকিব খান আমাদের দেশের একজন অ্যাসেট, সে হচ্ছে কিং খান, বাংলাদেশের সুপার স্টার, তার সাথে কাজ হলো কি হলো না, তার সাথে কাজ করতেই হবে, এটা আসলে ম্যাটার করে না। সে বিশ্ব দরবারে আমাদের মুভিগুলো, ভালো মানের মুভিগুলো নিয়ে আসছে, সে অ্যাক্টিং করছে, তার তার আসলে সে আজকে মানে সে সুপার স্টার, সে শুধু সে এখন আকাশের তারা আমার কাছে মনে হয়। আমার আমাকে তার ভালো লাগে, ইভেন তার মানে প্রত্যেকটা মুভি ভালো লাগে তার, ইভেন ইদানিং এসে সে আরও বেশি ড্যাম স্মার্ট হয়ে গেছে। সাকিব ভাই যদি তারা হয় আপনার কাছে আরফিন শুভ কি? আরফিন শুভ হিরো, বাট আসলে সাকিব খান একটু তারা হয়, তারা হলে সে আসে একটা বিশেষণ দ্বারা আপনি তাকে কি বলবো। আরিফিন শুভ তো দেখেছে, একটা ব্লকবাস্টার একটা মুভি করেছেন, বিশাল বড় মাপের মুভি করেছেন, আসলে আরিফিন শুভ তো ওইভাবে মুভি করে না, না উনিও তো জাস্ট কি বলবো খুব কম মুভি করে, বাট সে অ্যাজ এ হিরো হিসাবে তারও একটা জায়গা আছে। নায়িকা হিসাবে একটা যাত্রা আছে, সুন্দর একটা যাত্রা, সেই থেকে একটা নতুন পরিচয় আবার যাত্রা, সেটা হচ্ছে যে ব্যবসায়িক ভাবনা থেকে একটা শুটিং হাউস নিয়ে আজকে আপনি যাত্রা শুরু করলেন, পুরো বিষয়টা স্বপ্নটা এবং গল্পটা আমাদেরকে একটু আপনি বলবেন। প্রথমত যে আজকে যে আমি আনাহিতা সুইট হোম যেটা আজকে শুভ উদ্বোধন হচ্ছে, সেটা আসলে অনেক আগে থেকে কোনো প্রি প্ল্যান ছিল না, জাস্ট আমার হাজব্যান্ড একটা শুটিং করবে, 10-15 হয়ে গেল সে কোনো হাউস খুঁজে পাচ্ছে না, তখন আমার এক ছোটো ভাই তখন বললো ভাইয়া বাদ দেন তো, চল না আমি একটা হাউস নিয়ে নেই, জাস্ট এইভাবেই।
সাকিব ছিল, ও হচ্ছে ফটোগ্রাফার প্লাস আমার ছোটো ভাই। ও যখন কথা বলতে বলতে হুটহাট করে তখন বললো যে আচ্ছা ঠিক আছে, মানে হাউস খোঁজাটা বিশাল বড় প্যানিক মনে হচ্ছিলো। 15 days ধরে যখন হাউস পাচ্ছিল না তখন মানে ইনস্ট্যান্ট বা ডিসিশান নিয়েছে যে হাউস নেবে। তো রাকিবকে বললাম ভালো ভালো ডিসিশান, চলো তুমি তাহলে হাউস খোঁজো। ও মানে পরের দিনই ওর শুধু কাজই ছিল হাউস খোঁজা। তারপর পরের দিনই অনেকগুলো হাউস খোঁজাখুঁজি করে দেন এই যে এটা খুঁজে বের করলো। তখন আমার কাছে মনে হচ্ছে যে মানে এটার মানে প্রথমত অনেক সাইলেন্ট একটা মুড, চারপাশ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এটার ভিউটা কেমন, সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে না আমার মনে হয় আমি এই বিজনেসটা করতে পারি। মানে আমার আর আমার হাজব্যান্ডের দুজনের সমন্বয়ে আমাদের এই যে আজকে এই যে আনাহিতা সুইট হোমটা আমরা আর কি স্টার্ট করছি। কাজের পরিধি বেশি, শুটিং হাউজের প্রয়োজন বেশি, শুটিং হাউজও বাড়ছে, সেক্ষেত্রে কোন স্পেশাল জায়গাগুলোকে আপনারা গুরুত্ব দিয়ে সবার চেয়ে একটু আলাদাভাবে যাত্রাটা শুরু করলেন? প্রথমত আমার কাছে যে এই যে আজকে যে হাউসটা আমি তৈরি করলাম, আমার কাছে মানে একটা আমি তো অনেক শুটিং করেছি, বিশেষ করে আমার বেশিরভাগ কাজ আমার উত্তরাতেই হয় আর প্রিয়াঙ্কাতেই হয়, প্লাস আমার কাছে যেটা মনে হয়েছে যে না আমি ওদের থেকে একটু ডিফারেন্ট ওয়ে থেকে আমি করি, যেটা হয় কি যেটা আমরা অনেক জায়গায় অনেক প্রপস পাই না, তারপর মাস্টার বেডগুলোতে বসার মতো পরিবেশ থাকে না, মেকআপ রুমটা আমি লাইক এটা একটা মানে রেস্ট রুম বলতে পারেন, মেকআপ রুম লাইক একটা বেডরুম মানে মিনি বেডরুম, মানে সব কিছু মিলিয়ে ড্রয়িং ডাইনিং অফিস রুম, যখন আমি আমি প্রত্যেকটা প্রপস প্রত্যেকটা ফার্নিচার যেগুলো আমি কিনেছি অ্যান্ড আর ম্যাক্সিমাম ফার্নিচারগুলো আমি এখানে পুরোটা আমি ইন্টেরিয়র করে আমি করাচ্ছি। সো আমার কাছে মনে হচ্ছে আমার এটার প্রত্যেকটা জিনিসে আমার অনেক ভালোবাসা ছিল, অনেক ভালোবাসা দিয়ে আমি কাজটা করেছি। আর যেটা হয় যে এই শুটিং হাউসটাতে আমার কাছে আসলে মনে হয় কি এটা আমার হাউস, যেমন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার কাছে মনে হয় এটা আমার একটা মাস্টার বেড, মানে আমি যখন এই রুমের মানে মানে যেটাই করি একটা লাইক একটা ফ্যান কিংবা একটা লাইট আর একটা প্রপস কিনি যে কোনো জিনিসই কিনে আমার কাছে মনে হয় কি আমার মাস্টার বেডের জন্য এই জিনিসটা লাগবে ওইটা লাগবে, মানে আমার কাছে মানে মনে হয় যে এটা আমারই আমারই থাকার মতো একটা হয়তো মানে একটা ওই টাইপের একটা আমি হাউস করেছি। সেক্ষেত্রে ওইখান থেকে আপনার শুটিং হাউসের ভাড়ার জায়গাটা কেমন হবে বা কতটা সহজ বলতে হবে? ওকে আমি তাহলে অ্যানাউন্সমেন্টে দিয়ে দিই যে এটা ভাড়াটা যেটা আমি ঈদ পর্যন্ত আমরা ভাড়া 7K করে দিয়েছি আর ঈদের পর থেকে আমরা 8K করে রাখবো। আমার কাছে মনে হয়েছে যে আমার খরচ অনুযায়ী যদিও আমার এটা খুব একটা প্রফিটেবল বিজনেস হবে না, বাট আমি তারপরও চাই যে আমার হাউসটা যেন রেগুলারই বিজি থাকে। সো আমার কাছে মনে হয় কি আমি কাজ যাই করি না কেন মানে আমার হাউসে কাজ হবে এটাতে আমি একটা শান্তি পাবো যে না শুটিং হচ্ছে, মাঝে মধ্যে আসবো দেখবো, মানে এটা আমার একটা অন্যরকম কাজ করতে। আপনি সবিজের একজন পরিচিত মুখ হিসাবে আপনার শুটিং হাউস এটার অ্যাডভান্টেজটা কী পাবেন আপনি? আমি তো বলেছি আমার প্রত্যেকটা জিনিস আমি খুব যত্ন করে করেছি, আমি মানে এটার কাজগুলো প্রত্যেকটা আমি কী বলবো আমি আমার প্রত্যেকটা প্রপস প্রত্যেকটা শোপিস থেকে শুরু করে লাইক আমার আপনার আমার টিভি ক্যাবিনেট থেকে শুরু করে আমার যে আমার বেড মানে আমি আমারই বলছি, সো আমি যখন সোফাটাও আমার যখন একটু মনে হচ্ছে সোফাটা যখন আমি কাজ করিয়েছি যখন ফ্যাক্টরি থেকে আসছে আমার একটু মন খারাপ হচ্ছে যে একটু মিনি সাইজ করছে, আমি বলছি না আমি আমার এটা হবে না। সো আমার আমার নির্মাতারা শুটিং করে এখন টাকা দেয় অনেক সময় আছে, তো সেক্ষেত্রে সেই জায়গাটাকে কিভাবে ডিল করবে ওইটা পরের সাবজেক্ট, যে কে টাকা দিবে কি দিবে না এটা হয় কি রিলেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, এটা নিয়ে আমি এখন ভাবছি না। আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে আমি অনেক ভালোবাসা দিয়ে একটা কাজ করেছি, সো সবাই আসুক কাজ করুক, মানে এটা টাকা দিবে কি দিবে না এটা পরের ব্যাপার।